Hello dear viewers and all of my subscribers. Shagotom janachi engineering science and technology er pokkho theke. Aro shagotom janachi PLC in Bangla Tutorial Class er aro ekti notun class e. Amader ajker class er topic ti ottonto chomotkar. Itipurbe apnara title ta dekhe obosshoi bujhte parchen je ajker class ta asholi khubi chomotkar ekti topics niye. To deri na kore ajker class er topics ti dekhe nei. আমাদের আজকের ক্লাসের টপিকসে থাকছে অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোল ইউজিং পিএলসি। আমরা পিএলসির সাহায্যে কিভাবে একটি ওয়াটার পাম্পকে অন অফ করব সেটা নিয়ে আমাদের আজকের সম্পূর্ণ ক্লাসটি। তো চলুন ক্লাস শুরু করা যাক। এই টপিক্সের উপর আলোকপাত করার জন্য প্রথমে আমরা একটি ব্লক ডায়াগ্রাম দেখব। এই যে আমাদের সামনে যে ব্লক ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে একটু খেয়াল করেন যে এখানে দুইটা সেন্সর রয়েছে, একটা সেন্সর 1 আর একটা সেন্সর 2। এটা আমি পরের চিত্রে আপনারা দেখলে বুঝতে পারবেন আর ক্লিয়ার। তারপরে প্রথমে আপনি বুঝে নেন যে সেন্সর 1 রয়েছে একটি আর একটা সেন্সর 2। এটা থাকবে কোথায়? ওয়াটার ট্যাঙ্কের ভিতরে। এবং এই সেন্সর 1 এর একটা টার্মিনাল চলে আসবে কি I1 এ, অর্থাৎ আমাদের পিএলসি মডিউলের ইনপুটে, আর একটা সেন্সর 2 এটা চলে আসবে I2 তে। ওকে, তো এটা হচ্ছে আমাদের পিএলসি মডিউল। সেখান থেকে কি আমাদের কিউ একটা টার্মিনাল যেটা ফেজ, এই কিউ হয়ে ঘুরে কোথায় চলে যাবে? আমাদের ম্যাগনেটে। সে কি করবে? ম্যাগনেটটাকে অন করে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর। এবং আরেকটা ফেজ এবং নিউট্রাল চলে যাবে কার জন্য? আমাদের যে ওয়াটার পাম্প বা মোটরটি রয়েছে ওয়াটার পাম্পের, সেই মোটরে চলে যাবে, ঠিক আছে? তো এখন আমরা পরের পিকচারটি দেখি, ইন্টারফেসিং পিকচার। এটা ছিল ব্লক ডায়াগ্রাম। আমরা ইন্টারফেসিং পিকচারটি একটু দেখি। এখন আমরা ইন্টারফেসিং চিত্রটা যদি দেখি অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলিংয়ের জন্য, তো আমাদের সেন্সর 1 ইন্টারফেস হয়েছে কি পিএলসির ইনপুট I1-এর সাথে, এবং সেন্সর 2 ইন্টারফেস করেছে কার সাথে? পিএলসির ইনপুট I2-এর সাথে। এটা কিন্তু আপনারা জানেন যে পিএলসির মডিউল ইনপুটগুলোকে I1 I2 দ্বারা ডিফাইন করা হয়, এবং Q1 Q2 Q3 এভাবে আউটপুটকে ডিফাইন করা হয়। এবং দেখেন Q1-এ একটা ফেজ চলে এসেছে, এবং ফেজটা Q1 হয়ে ঘুরে ম্যাগনেটের A1-এ চলে গেছে, এবং ম্যাগনেটের A2 নিউট্রালের সাথে। এটা আমি পূর্বে ক্লাসে অনেকবার বলেছি এবং আবার বলছি। এবং কি আমার মোটরের জন্য কি আমি সরাসরি ফেজটাকে নিয়ে গেছি এবং নিউট্রাল একটা সরাসরি মোটরে কানেক্ট করেছি। এখন আমি শুধু মোটরের ফেজটাকে সুইচিং করছি কার দ্বারা? ম্যাগনেট দ্বারা। এবং ম্যাগনেটকে সুইচিং করছি কার দ্বারা? পিএলসি দ্বারা। ওকে, এখন আপনারা একটু থিঙ্কিং করেন, যখন কি না আমি যে ওয়াটার ট্যাঙ্কটার দিকে একটু তাকান, ওয়াটার ট্যাঙ্কের দিকে, যখন সেন্সর 2 নিচে পানির লেভেল থাকবে, তখন কি সেন্সর 2 লো এবং সেন্সর 1 লো, এটা আমরা বলতে পারি? অর্থাৎ কি আমার সেন্সরের আউটপুটে কোনো সিগনাল নেই, তার কারণে আমরা এটাকে লো বলতে পারি, তাই না? অর্থাৎ 0। যখন কিনা আস্তে আস্তে পানি দ্বারা সেন্সর 2 পূর্ণ হবে, তখন আমরা কি বলবো? সেন্সর 2 হাই, সেন্সর 1 লো। এবং আস্তে আস্তে যখন কি সম্পূর্ণ ট্যাঙ্কটা পূর্ণ হয়ে যাবে, তখন আমরা কি বলতে পারি? সেন্সর 2 হাই এবং সেন্সর 1 হাই। তো লজিক অনুযায়ী আমরা বলতে পারি কি, যখন কি আমার দুইটা সেন্সরই লো থাকবে, তখন কি আমার মোটরটা চলা শুরু করবে, এবং যখন সেন্সর 1 সেন্সর 2 হাই থাকবে এবং সেন্সর 1 লো থাকবে, তখন কি আমার মোটরটা চলতেই থাকবে, কারণ কি তখন মোটর বন্ধ করা যাবে না। যখন সেন্সর 2 এবং সেন্সর 1 দুইটাই হাই হয়ে যাবে, অর্থাৎ পানি দ্বারা পূর্ণ হয়ে যাবে ট্যাঙ্কটি, তখন মোটরটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। ঠিক এই প্রক্রিয়াটি ক্রমান্বয়ে চলতে থাকবে, ঠিক আছে? এখন আমরা সেই সেন্সরের চিত্রটার দিকে একটু খেয়াল করুন। এক নম্বর পিনটা এই ধরনের সেন্সরগুলো থাকে কমন, দুই নম্বর নর্মালি ক্লোজ, তিন নম্বর নর্মালি ওপেন। এক নম্বরে যদি আপনি ফেজ দেন, তাহলে কি অটোমেটিকলি দুই নম্বরে আপনি ফেজটার সাথে সাথে পেয়ে যাবেন। টেস্টার দলে দেখতে পারবেন যে এখানে ফেজ চলে আসছে, এবং যখন কি এটা আপনার বরাবর থাকবে, অর্থাৎ কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে সরাসরি সোজাসুজি অবস্থায় থাকবে, তখন কি এটার আউটপুট পাবেন আপনি 2-এ। যখন কি এটাকে আমি প্রায় ভার্টিক্যাল অবস্থানে, অর্থাৎ 180 ডিগ্রি লেভেলে নিয়ে আসব অ্যাঙ্গেল, তখন কি এটা আপনি আউটপুট পাবেন 3-তে, অর্থাৎ 2 তখন 0 হয়ে যাবে, 3 হয়ে যাবে হাই, অর্থাৎ 3-তে আপনি ফেজ লাইনটা পাবেন। তো এভাবে দুইটা সেন্সরকে আপনারা সেট করবেন, একটা সেন্সর 2 হিসেবে আর একটা সেন্সর 1 হিসেবে, ঠিক আছে? যেহেতু আমরা পিএলসি ইউজ করছি, এই জন্য আমার দুইটা সেন্সর ইউজ করতে হবে, অথবা আপনারা চাইলে এই জায়গায় নর্মাল কন্ট্যাক্টও ইউজ করতে পারেন, ঠিক আছে?
অনেক রকমের সেন্সর পাওয়া যায় ওয়াটার সেন্সর সেন্সিংয়ের জন্য, ঠিক আছে, যে কোনোটা আপনারা ইউজ করতে পারেন। কিন্তু মেন যেটা সেটা হচ্ছে কি, এই লাডার লজিকটা আমি আপনাদেরকে শেখাচ্ছি। ওকে, তো চলুন আমরা এবার লাডার ডায়াগ্রামটা দেখে আসি, আমরা সেটা ড্র করব। তো ঠিক আছে, তো প্রথমে আমরা ব্রেক কন্ট্যাক্ট নিব, এটা I1, আর একটা ব্রেক কন্ট্যাক্ট নিব, সেটা নিব I2। এই ক্ষেত্রে একটু আমরা এক্সচেঞ্জ করে নিই, ড্রাগ অ্যান্ড ড্রপ I2কে আগে দিব, দেন I1। তারপরে কি আমরা Q1 একটা সেন্সর নিব, রিলে আউটপুট নিব, রিলে কয়েল যেটা আমাদের Q1, এটাকে নিলাম। এবার এদের ওয়্যারগুলো একটু টেনে নিচ্ছি। ওকে, এবার আমরা দুইটা সেন্সর অর্থাৎ I2 একটা সেন্সর নিলাম, I1 একটা সেন্সর নিলাম, অর্থাৎ কি যখন আমার পানি দ্বারা I2 সেন্সর পূর্ণ হলো অর্থাৎ I2 ইকুয়াল হাই হবে, তখন কি, সরি, যখন আমার কি I2 হাই এবং I1ও হাই, ঠিক আছে, তখন আমার মোটর কি থাকবে, বন্ধ। আবার যখন কি I2 লো এবং I1 লো, তখন কি আমার মোটর থাকবে হাই। এখন কি আমার লো কন্ডিশনে আছে অর্থাৎ কোনো সিগন্যাল পায় নাই আমার আউটপুট, তার মানে কি আমার মোটরটাকে রানিং রাখতে হবে। তার জন্য আমরা কী করবো, একটা মেক কন্ট্যাক্ট নিয়ে এটাকে ল্যাচ করে নিব। ওকে, এটাকে আমরা ল্যাচ করছি, I2কে ল্যাচ করে নিলাম। আচ্ছা, তার মানে কি আমাদের হলো যে যখন I2 জিরো, I1ও জিরো, তখন কি আউটপুট হাই। তো আমরা এটা একটু সিমুলেশন করে দেখি, অর্থাৎ কি আমার আউটপুট চলতে আছে, মোটর চলতে আছে। তো এটা আমরা অফ করি, আমাদের এখনও কমপ্লিট হয় নাই। তো এখন আমরা কি করব, যে চাইলে একটা সেন্সর ইউজ করতে পারি, যেমন ধরেন যখন কি আমার মোটরটা রানিং আছে, তখন এটার জন্য আমি একটা ইন্ডিকেটর বাতি ইউজ করি, কারণ ছোটোখাটো প্রজেক্ট আপনি তৈরি করতে পারেন, এই জন্য এই জিনিসটা একটু অ্যাডভান্স করে নিচ্ছি। যখন Q1 চলবে, তখন আমার আউটপুটে একটা বাতি জ্বলবে। ওকে, আবার যখন Q1 বন্ধ থাকবে, তার মানে আমার একটা ব্রেক কন্ট্যাক্ট নিতে হবে, Q1 ব্রেক অর্থাৎ বন্ধ থাকবে, এবং কি Q2 বন্ধ থাকবে। এটা আমরা পূর্বের ক্লাসে করেছি, ঠিক আছে, পূর্বের ক্লাসটা যারা দেখেননি এখনই দেখে নিন, এই ক্লাসের পরে পরে সময় করে দেখে নেবেন পূর্বের ক্লাসটি, এবং পূর্বে অনেকগুলো ক্লাস গেছে ইম্পর্টেন্ট ক্লাস, ওইগুলো দেখে আসলে আপনি আজকের ক্লাসটা সহজে বুঝতে পারবেন, না হয় বুঝতে পারবেন। তার মানে কি আমার এই মোটরটা যখন রানিং থাকবে, তখন আমি একটা বাতি দেখবো চলতেছে, আবার যখন মোটরটা বন্ধ থাকবে, তখন কি আমার আরেকটা বাতি জ্বলবে, তাই না, এবং এই বাতিটা বন্ধ হয়ে যাবে। তো এবার সিমুলেশন করি এবং প্রোগ্রাম অনুযায়ী মিলাই, অর্থাৎ এখন আমাদের কি ওই লজিক অনুযায়ী আমরা যদি চিন্তা করি, যখন কি আমার এই যে I2কে ধরলাম আমার নিচের সেন্সর, I1 হচ্ছে আমার উপরের সেন্সর, অর্থাৎ কি আমার যখন I2টা হাই হয়ে গেল, অর্থাৎ কি আমার পানিটা নিচ থেকে উপরে ওঠা শুরু করেছে, I2 সেন্সর পানি দ্বারা পূর্ণ হয়ে গেছে, এখনও I1 পানি দ্বারা পূর্ণ হয়নি, তো উপরের সেন্সর যখনই কিনা এই যে আমি I1 চাপ দিব উপরের সেন্সর, তখনই কি আমার মোটরটা বন্ধ হয়ে গেল। তার মানে কি আমার অটোমেটিক আমার এই প্রোগ্রাম দ্বারা কি আমার মোটরটা বন্ধ হয়ে যাবে। এখন আবার দেখেন, উপর থেকে পানিটা নিচে নামতেছে, হ্যাঁ, এখন I1 কী হয়ে গেল, লো হয়ে গেল, দেখেন তখন কিন্তু আমার মোটর চালু হয়নি। এখন যদি আমি মোটর চালু করে দিতাম, তাহলে কি আমার এটা মোটরের জন্য খুব ক্ষতি হতো, তার মানে কি আমরা আবার কি লো হওয়ার পর, যখন আবার কি I2 লো হবে, তখন মোটরটা অটোমেটিকলি চলা শুরু করবে। আমি এই জিনিসটা আবার রিভাইন্ড করছি আপনাদের ক্লিয়ারলি বোঝার জন্য, I1 হচ্ছে আমার উপরের সেন্সর এবং I2 হচ্ছে নিচের সেন্সরটা। তো I1-এর সেন্সর, ঠিক আছে, এখন আমার ধরলাম দুটোটাই খালি, তখন কি আমার আউটপুটে মোটরটা চলতেছে অর্থাৎ Q1, এবং সাথে একটা বাতি চলতেছে Q2। যখনই আমার নিচ আস্তে আস্তে পানি ওঠা শুরু হয়ে গেছে, তো পানি উঠতে উঠতে গিয়ে আমার I2 পানি দ্বারা পূর্ণ হয়ে গেল, তখন কি আমার মোটরটা চলতেছে, আস্তে আস্তে পূর্ণ হতে হতে কি যখন আমার I1 পূর্ণ হয়ে গেল, তখন আমার মোটরটা বন্ধ হয়ে গেছে, তখন শুধু আমার Q3 আমি যে ইন্ডিকেটর বাতিটা লাগাইছি সেটাই কি আমাকে ইন্ডিকেট করছে যে হ্যাঁ এখন মোটরটা বন্ধ আছে। এখন দেখেন, আমার পানি যখন নিচের দিকে নামতে থাকবে, তখন কি প্রথমে উপরের সেন্সরটা লো হয়ে যাবে, তখন কিন্তু আমার মোটর চালু হয় নাই।
ঠিক আছে এবং দেন যখন আই টু বন্ধ হয়ে যাবে তখন কি মোটরটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এই প্রোগ্রামটা অনেক জটিল ভাবে করা যায় অনেক রকমে করা যায় কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করলাম একদম সহজ ভাবে প্রোগ্রামটি বুঝিয়ে দেওয়ার তো আশা করি আজকে ক্লাসটি আপনাদের অনেকটাই ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং ক্লাসের উপর কোনো আপনাদের কোশ্চেন থাকলে পিএলসি সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন আর যদি মনে হয় যে এই ভিডিওটা আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে তারা উপকৃত হবে তাহলে আপনারা ফেসবুক বা টুইটার বিভিন্ন মাধ্যমে এটাকে শেয়ার করতে পারেন তো এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে